আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন আর তারই আগে নববর্ষের উপহার নিয়ে অযোধ্যায় হাজির শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ধাম স্টেশন, বিমানবন্দর সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় মোট 15,700 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি। মোদি বলেন, অযোধ্যার উন্নয়ন এখানকার মানুষদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিকাশ কে ইন কার্যো সে অযোধ্যা মে রোজগার और स्वरोजगार के नए अवसर भी बनेंगे। इससे यहां के टैक्सी वाले, रिक्शा वाले, होटल वाले, ढाबे वाले, प्रसाद वाले, फूल बेचने वाले, पूजा का सामग्री बेचने वाले, हमारे छोटे मोटे दुकानदार भाई, सभी की आय बढ়েगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, উন্নয়নের সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছতে হলে দেশের ঐতিহ্যের যত্ন নিতে হবে। তিনি আরও বলেন, রামলালা যেখানে তাঁবুতে ছিলেন আজ তার পাকা বাড়ি হয়েছে। শুধু রামলালাকে নয়, দেশের 4 কোটি দরিদ্রকেও দেওয়া হয়েছে পাকা বাড়ি বলে দাবি নরেন্দ্র মোদির। এক সময় থা জব ইহি অযোধ্যা মে রামলালা টেন্ট মে বিরাজমান থে। আজ পক্কা ঘর সিফ রামলালা কই নই বল্কি পক্কা ঘর দেশকে 4 করোড় গরিবোকে ভি মিলা হ্যায়। শনিবার বিমানবন্দর উদ্বোধনের সময় মোদির সঙ্গে ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে অযোধ্যার বিমানবন্দরের অন্দরসজ্জায়। শুধুমাত্র বিমানবন্দরের ভিতরেই নয়, বরং বিমানবন্দরের বহির গঠনেও রয়েছে রাম মন্দিরের আদলের ছোঁয়া। অযোধ্যার বিমানবন্দরের টার্মিনালটি এমনভাবে সাজানো হয়েছে যাতে পরতে পরতে রয়েছে রামায়ণ মহাকাব্যের ছোঁয়া। অযোধ্যা থেকে তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।